সপোনর দেও কামেলি মরম বিসারি যাও বলা আকা খর নিলি মাখানি দাও রাকু গোই বলা জুনাকি জুনাকি সভি রুপালি রুপালি পরদাত খুকুলা খুকুলা মেঘালি হিতল হিতল সাত ও নামি নামি আহে মন বরখা খাতুরি নাদুরি সাউ গোযা একোই পুমতি বাস্তবধর্মী এখন ব্যবসায়িক সফল হব পৰা ছবি গঙ্গা অসমীয়া মানুষের আবেগ অনুভূতিপূরক দেখা এখন ছবি বহুত শিল্পীয়ে অভিনয় করেছো আর দ্রুত গতির এখন ছবি চিত্রনাট্য লিখেছে অভিজিৎ ভট্টই আর এই অসমীয়া ছবির যেটু একটা দুদুল্যমান অবস্থা কেতিয়াবা খুব উত্থান দেখা পাও কেতিয়াবা অলপমান তললে নমা দেখা পাও সেইখিনি সময়ত আসলে আমার এটাই আমার কাম্য বলে আমি বিশ্বাস করো যে প্রসার আর প্রসার ছবিবর ক্ষেত্র কারণ কেতিয়াবা দেখা যায় খুব ভাল ভাল সিনেমা আহে কিন্তু হলত কেতিয়া রিলিজ হয় দর্শকে গম নাপায় যেনেকে বাহির মানে রাজ্যিক ভাষার ছবিবর আমার রাষ্ট্রীয় ভাষার ছবি সমূহ যেনেকে প্রসার প্রসার করা যায় ছবিসমূহ মোবাইল খুলিলে নেট খুলিলে দেখা পাওয়া যায় যে ছবিবর আহি আছে ঠিক তেনে ধরনের অসমীয়া ছবির ক্ষেত্রে যেনকা ধরনের একটা কথা চলে তেতিয়া নিশ্চয় মানুহে সিনেমাখন চাবলে যাব অকলতো আমি দর্শক ডুবি থাকলে নহব সিনেমা চাবলে না যায় বলে এটা আমি যিমান ঠাইত ঘুরেছো যুব প্রজন্মের মধ্যে সাংঘাতিক আমি উৎসাহ দেখিছো সিনেমার প্রতি অসমীয়া সিনেমার প্রতি গতিকে আমার বিশ্বাস যে যেতিয়া মানুষখিনি গম পাব যে ছবি এখন আহিছে কমার্শিয়াল ছবি এখন আহিছে বা কেনেকুৱা ধরনের বিষয়বস্তুর ছবি এখন আহিছে ডেফিনেটলি মানুষে চাবলে আহিব আর চাবলে আহিলে যদি ভাল পায় তেওঁলোকে স্বইচ্ছায় অন্য দহজনক চাবলে মানে কব গতিকে সেইকাৰণে আমি এটা বৃহৎ পরিমাণের একটা প্রচার অভিযান লৈছো আর তার কারণে আমি যে টংলাতো আহিছো টংলাবাসী রাইজর ওসরলে ওসরতে হলতো আছেই বলে সুন্দরকে অহা 6 মিনিট এটাই ছবিখন চাবলে আহক একেবারে অসমীয়া মনোভাবর আবেগর এখন ছবি যখন ছবিত কোনো ধরনের বাহ্যিকতা নেদেখায় আমার নিজের জনজীবনক আমি প্রতিফলন করবলে চেষ্টা করেছো আপনাদেরকে অনুরোধ জানাইছো ছবিখন চাবলে আহক আর ভাল পালে দহজনক কোক বেয়া পালে আমাক কোক যে ছবিখন কি কি পয়েন্টত বেয়া পালে আর আন আন কি কি দিকত আমি আর মনোনিবেশ করব লাগে কারণ বাইদেউ আসাম পাবলিক সার্ভিস কমিশনের যে রিজনাল পেপার লো একটা যে কন্ট্রোভার্সি চলি আছে সেক্ষেত্রে কি কব আপনি আসলে সেটা একেবারে নোটিফাইড হয়েছে না আমি গম পাওয়া নাই তথাপিতো যদি আমি জনামতে তথ্যমতে আন আন রাজ্যত সিভিল সার্ভিসের পরীক্ষাবর নিজের রাজ্যিক ভাষাটা থাকে ইংরাজির লগতে অসমত আগতে অসমীয়া ভাষাটা নাছিলে মাজতে অসমীয়া ভাষাটা আনিলে তারপর এটি আকো অসমীয়া ভাষাটা উঠাই লো বলে যে কথা চলি আছে সেটা আমি আসলে অকমান দুঃখ পাইছো এই কারণে যদি আন আন রাজ্যত নিজের রাজ্যিক ভাষাসমূহ থাকি পারে আমার অসমত কিয় নয় আর আমি অসমীয়া ভাষাটোর প্রতি যদি আমি সচেতন হোক প্রত্যেকজন ব্যক্তিয়ে কিন্তু অসমীয়া ভাষাটো সিভিল সার্ভিসের নিচিনা এনেকা একটা গুরুত্বপূর্ণ বিষয়ত অসমীয়া ভাষাটো থাকাটো আমি আদায় বিচার